খালি মাঝে চলতে তল আছে প্রত্যেকটা চলতে আছে সাতটা ঘোড়া আছে আচ্ছা তা তরি ব্যাপারী নাম আছে সাহস খুব আছে ফকরিয়ালি আছে ওর বাইরে ঘর আছে তখন তো রাজমশাই এসে দেখায় এই দাদা দেখা নেব দিলেই নেব দিলেই নেব দয়া করে দিলেই নেব হ্যাঁ গেছি দেখো ছটা উল্টি দেখে লেখনটা কিনে নেব নেব তো হয় তোর একটা বেটা আছে ওটি দেওয়া নাকি আর না তো খন্দ পুড়িয়ে খুঁড়িয়ে পুজো দেওয়া নাকি সর পুজো হাত জোর করিয়ে তাই আসছে ওই করে যাই যা গাছ দেখ দে এক গেলা কোষা বাড়ি ভাঙে আলি মশাই বাড়ি উঠে গেছে পরের দিন মানুষ যা দেখে আমাদের বাগে গরু বানিয়েছি না কি নিয়েছে ক যে ভাই গেছি সে বা কোষা হারিয়ে করে ফিরে গেছে ওর বাড়ি করছে পরপর দুইটা বেটা করছে আলি মাঝির দেখা ছাড়ে নাই আসলে তাদেরকে দেখছেন আপনি যারা মারা গেছে তাদেরকে চেনেন ওগুলো চিনি দেখেন তো তোমার কোন তো তোমার দাদার বাড়ি ইমার বাড়ি ছাড়িয়ে যাওয়া নাকছে ও ইমার বাড়ি ছাড়িয়ে আমার দাদার বাড়ি আমার বাড়ি জান ওগে দিয়ে তো এই যে জমা জমিন হাবি জাবি হল চল করা মিলে এই যে হেডে জমিন নিলে মেয়ের জমিন নিলে এইলে জমিন ওরা অনেক তাই তো এখন অনেক সম্পদের মালিক তো তসলিম মুসলিম ব্যাপারি তোমার নানা না মুসলিম ব্যাপারি নানা নানা এটা ওই টাকা ওরাও টাকা পাইছে মানে আগে তেমন কিছু আসিল না তোমরা যখন ছোট দেখছিলেন কিছু আসিল না বেশি একটা আসিল না বনের পর যা হয়েছে খুব শুনে তো ওই টাকা পায় তখনকার মানুষের টেকা চাঁদির টেকা তো চাঁদির টেকা যে ওইভাবে রাখছিল সোনা বানা এগুলো খুবই আছে তখন তো এই গন্ডগোল হয় এটাকে ভালো ভালো জিনিস সব চলে গেল এখন সিলভারের কারবার তখন কাঁসা কাঁসার চল আছে তামা এগুলো আছে ওই দুলেল ভাত তোলে নাই হ্যাঁ দুলেল মিস্ত্রি আমাদের ওকে আমি মানুষ করছি তাই নাকি হ্যাঁ পরের কথা হলো ওই 5 টাকা দিয়ে ওদের মাসার আছে বাঁচিয়ে হ্যাঁ 5 টাকাকে এক কাম করছিল 1 টাকা হলে 100 চাল দুলেল মিস্ত্রি কাজ করছিল ওখানে ওরা কোনো বড় লোক আছে কেটা ওই দুলের দাদারা ওরাও বড় লোক সাত আট খানকে হাল আছে আমার জমা জমি তার দাদার নাম কি ওই আছে তার নাম হলো কি দেখে দেখো দুই ভাই ওরা আছে তিন ভাই খেয়াল হয় এমন না না অনেক দিনের কথা খেয়াল থাকে তাই তা দেখো কলেজাটো আমরা যখন ভিটে থাকে আইন কলেজাটো আর ওগুলো তো মিস্ত্রি কাম করে ভালো মিস্ত্রি সবাই তা 1 টাকা আলমোর 100 চাল হবে মাসের পর তো তাই অনেক কিছু কথা কইছি বুঝলেন ওর ভাই আছে হাসে মিডিয়াতে আসে তা কেন বাবা শুনে আমার নুরু বাইরে কাম করে আর মাজলেটা তো তখন মিস্ত্রি কাম ওই আগুয়াল করছে করে নাই তা অবক্ষত আনসারে ফার্ম আর নুরুফের বাইরে কাম করছে আমি ফার্ম বাড়ি তো বেশি পরাটার কাম করছি না তো তা ফার্ম বাড়ি দেওয়া তো আমার সাথে যায় না ভাগ্য বাইরে যায় কমলা আছেন তোমার বেটা কমলা মেম্বার চন্দন বড় লোকের বেটা তো
ওই তরুণীর বেটা এই হোটেল অসিলে বাইরে যায় দিনাজপুর যায় কামত না যায় হোটেল থাকিয়ে তার লোক আসিয়ে এখন চল হয়েছে তো এখন মানসি গেলে মুসলমান হয়ে আছে ফির বিয়ে ফির আমরাও দিয়ে দিছি যেমন ঘর বিয়ে দিয়ে দিছি হ্যাঁ দুইটা শিশুর কাছে আসল তার মনে কয়টা শিশুর বড় দুইটা ওরা দুই বোন আছে আউয়েল আমার ঘটক সেই দলেন বিয়ে দিয়েছে ৫০,০০০ টাকা শোধ করেছিল এখন ওই সে বাড়ি ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা তুলে দিয়েছে ওরা দুই বোন ওই একবারে বিয়ে হয়েছে এর ইয়ে আছে খুব সম্মান করে তাই এখন ওই এইটা এলো চলে ফার্ম দিলে দুলেলে আগুয়েল সদ্যে ভাগে আমার ছোট বেটা তার নেই কোভিড দিন গেলে টেকা দেওয়া দিন গেলে টেকা দেওয়া লাগে টেকা হলে যা আগুয়েল ভাত তো টেকা নাই দিন গেলে আমার টেকা দেওয়া লাগে তাই বাবা শোনে কাজী এটা ওই পরে না করে আগে সেটা সম্পূর্ণ করা যেটা মাল আছে ওই দেখো তো ইয়া করি ফাংশন করি হ্যাঁ দিছে দেওয়ার পরে এই যে তখন থেকে অনেক ব্যবসা আলুর ব্যবসা পোস্টার ব্যবসা ব্যবসা তিনতলা বাড়ি না না পরিশ্রম করছে ছেলে ভালো তো মেম্বারের ডাকবার অনেকজনে করছিল দরকার নাই উগলের দরকার নেই মানুষের গার্লফ্রেন্ডে বাবা যে পর্যায়ে আসিস ওই পর্যায়ে থাক তাই ভালো মেম্বারের দ্বারে মানুষের গার্লফ্রেন্ডে উগলে ভালো নয় সম্মান কর সেদিন ডাক আসলে অনুমোদন করে যাতে ডাক আসে ডাক আসে ওগুলো সৌরি সম্পর্কে তো আমার তখন পুরনা বাড়ি আছে না ডাড় আছে ওই শ্বশুর বাড়ি সড়কের ওপাকে আমার বাড়ি ওপাকে তখন মুখের সুখের যা করার আছে করছিল ওই শৌরি তো আর ভাজতে গুলি মানছে না তা আমার নুরের সাথে খুব আন্তরিক আছে বোন বুলি করছেন তা সেদিন ওই শ্বশুর ভাই আসছে আছে যাবার সময় শ্বশুর বাঁচিয়েছে আছে দুলেলে শ্বশুর আছে বাঁচিয়ে তা আমি ঘর যায় ওই একটা রুমে পুজো করছে তো শ্বশুর সতী আছে আমি কেছি ঠাকুর বোধহয় আসে বলে বাবা ঠাকুর বাড়ি কাটে তারপর যেদিন যায় সেদিন আমি ওই যে মাইও সেদিন আসি ওটাই ভাগ্নিতে মজুতের ওই বড় বোনের কাছে তাতে খাওয়া দাওয়াছি আসি ওই ঘাটাতে আসি আসি বলে ওরা এই বাড়ি বাড়াইছে যায় দেখা সাথে হাত ধরিয়ে কাঁদে কাঁদিছে দনোজনে কাঁদিছে জান একটা মহব্বত এই বাড়ি বাড়ি আসলো একটা মহব্বত ও আগে কি ওর বাড়ি এড়ে আছে এড়ে থেকে উড়ি গেছে কার ওই যে মারে হ্যাঁ আমার এই যে দুলালের শ্বশুর শ্বশুর যে আছে না আমার বাড়ি আমার বাড়ি আগে অতই বিয়ে ওই পুরানা বাড়ি বিয়ে আছে দুলালের ওই ডাড়ি আছে আমার ডাড়ির ওপাকে আমার বাড়ি আছে হেমন্ত শ্বশুর না হেমন্ত আছে অন্য এইটা আছে আর এই যে বেনির মাও আছে বুঝছে বেনিকিটা এক চালাক বুড়ি আছেন তার নাম আছে বেটার নাম বেনি সে যে বেনি একে জুটিয়ে রাখছিল বলে মুখের সহজ করছে দিদিকে ডাকাছিল তা তার কথা হলো টেকা ওই সবেদালি পণ্ডিত যে আছেন তার সাথে বেটা ধর্ম করছিল ধর্ম করছিল বেটা ওই জমার জন্য মাকে দিয়েছে খোসেদের চাষের দেয় না মাকে দিয়েছে ঝাড়ে খোড়ে ৭০ টাকা ঝাড়ে খোড়ে ৭০ টাকা আর মুসলমানের মান একটা মানুষ আছে কোনো পুয়ের বাড়ি ওই বেনিমের বাড়ি খুব বিশ্বাস করছে সোনা বানা ফাটিয়ে দিয়েছিল খেতার টপত করে টাকা পয়সা বাবুর বাড়ি পাঠিয়ে দিয়েছিল আর টাকা এই আমাদের জমিন নিয়ে ঝাড়ে খোড়ে ৩৬,০০০ টাকা ঝাড়ে খোড়ে ৭০,০০০ টাকা মাঝিয়ে থাকে আছে দিয়েছে ধর্মটা ঠিক আছে আর কাগজ দেয়নি সবতালি পণ্ডিত মোটা করি যেমন আছে না রাগ খুব আছে সাবেদালি পণ্ডিত এই যে টেবলে ওই ছাত্র ঘর সেদিন সাবেদালি পণ্ডিত হলো আমিনুল চেয়ারম্যানের দাদা দাদা নিজের দাদা হ্যাঁ ওই
হ্যাঁ দাদা দাদা হইবে, তা ইয়ের বাপের না বললো উয়ের সাবেদ আলী, ইয়ের বাপে এলো আমিনুলের দাদার না বললো নামটা খেয়াল আছে না, একটা হাসেন আর একটা হোসেন, হাসেন হোসেন সাবেদ আলী আর ইয়ের নামটা কেন খেয়াল আছে না তারে বেটা। ফিজিক্যাল মাস্টারও কি বাড়ি তারাপুরুতে আছে? হ্যাঁ ফিজিক্যাল মাস্টার তাই ওই একই গোষ্ঠী ওইয়া, তাই হোসেনের বেটা হাসনের বেটা, হোসেন খোলপি আছেন তাই হলো হাসনের বেটা, ওই সেফিক্যাল মাস্টার না তাই হাসনের বেটা, বাপু যেমন লম্বা আছে ওই সেফিক্যাল মাস্টার আছে বেটা, বাসি বাসি আছে 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 বাসি লম্বা কই মনে আছে কয় ভাই তা কর পান এখন তো বাড়ি ওই যে যা তোমার আমিনুল সাহেবের বাড়ির সাথে বাড়ি ওই একই বাড়ি আছে ওর ঠিকানা বাড়ি অত তো ইয়ে করবে তোমার এই মান্না আছে না দোকান করে, হ্যাঁ চাউলের দোকান বেটা অভাবের বেটা তারপরে ওর বেটা অভাব তো ইয়ে ইয়ের ভাই আপনার নামটা কেন মনে হয়েছে উনি একসাথে যান বেড়ান করেন নমাজ বন্ধু ছবিটা লিপন্ধ যাও